তালিকায় থাকা পাঁচ ব্যাংকের মধ্যে চারটি এখন একীভূত হওয়ার প্রক্রিয়া থেকে পিছু হচ্ছে তাই শেষ পর্যন্ত একীভূতকরণ প্রক্রিয়া ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে শিল্প উদ্যোক্তা ব্যবসায়ীদের অভিযোগ ব্যাংক খাতের দুষ্ট চক্রদের রক্ষা করতেই ব্যাংক একীভূত করার উদ্যোগ গোলাপখাদের রোবট রিপোর্ট আলোচিত বেসিক ব্যাংক যাদের একীভূত হবার কথা বেসরকারি সিটি ব্যাংকের সাথে কিন্তু তারা এখন আপত্তি করছে নিজেদের সরকারি ব্যাংক দাবি করে তারা এখন সিটির সাথে এক হতে রাজি নয় ব্যাংকটি বলছে উল্টো এই ঘোষণায় তারা আমানত হারাচ্ছে একই পথে হারছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাবো বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে রাকাবের প্রস্তাবিত একীভূত করার প্রতিবাদ এখন রাজশাহীতে ইউসিবির সাথেও একীভূত হতে আপত্তি ন্যাশনাল ব্যাংকের সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্তই নিয়েছে আর এক সরকারি ব্যাংক বিডিবিএল এর কর্মকর্তা কর্মচারীরাও যেতে চান না সোনালী ব্যাংকের সাথে তারা ভাবছে যে ব্যাংক যেহেতু আরেকটি বেসরকারি ব্যাংকের সাথে মার্জ হয়ে যাচ্ছে ব্যাংকের অস্তিত্ব যেহেতু থাকবে না সেক্ষেত্রে আমাদের ডিপোজিটেরও অস্তিত্ব থাকবে কি থাকবে কিনা এই ব্যাপারে তারা উদ্বিগ্ন ব্যাংকগুলোর সাথে লেনদেন এবং ব্যবসা আছে এমন উদ্যোক্তা ব্যবসায়ীরাও চিন্তিত এই একীভূতকরণ নিয়ে এই মার্জার প্রক্রিয়ার বিরুদ্ধে আরেকটা একটা চক্র জড়িত এবং যেটা হচ্ছে আরেক ধরনের স্বার্থ লোন যেটা সেটা দেখা যাবে যে একটা গ্রুপকে পার করে দেওয়ার জন্য এটা মার্জার হচ্ছে দ্যাট মিন্স খেলাফিরা কিন্তু এখান থেকে পার পেয়ে যাচ্ছে নয় পার্সেন্ট সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট আমরা খুবই ভালো করতেছিলাম বাট সেই ঋণ এখন হয়ে গেছে পনেরো পার্সেন্ট তো ওইটার ইন্টারেস্ট আমি দিয়ে আমি নিজের ব্যবসার ক্ষেত্রে হিমশিম খাচ্ছি যখন দুর্বল ব্যাংক একীভূত হবে তখন এটা পরিমাণ আরও বাড়তে থাকবে ব্যবসায়ীদের উপর আসবে বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই গভর্নরও বলছেন এটা হতে হবে নিয়ম অনুযায়ী ব্যাংক মার্জার কিন্তু একটা স্বীকৃত উপায় একদম স্বীকৃত কাজ এটাকে আপনি একেবারে হেলাফেলা করবেন না এটা স্বীকৃত পন্থা করা যায় আমার মনে হয় কমিউনিকেশন ঠিক মতো করতে পারলে এই সমস্যাগুলো মিটে যাবে তবে মার্জার দরকার কিন্তু সেটা দরকার সারা বিশ্বে যেভাবে হয় মার্জার সেইভাবেই যেন হয় এখানে কোনো জোর জবরদস্তির সুযোগ নেই একজিম ব্যাংকের সাথে সমস্যায় থাকা পদ্মা ব্যাংকের চুক্তির মধ্য দিয়ে একীভূত করার কাজ শুরু করে বাংলাদেশ ব্যাংক কিন্তু অন্য চার ব্যাংকের আপত্তিতে এখন একীভূত করার ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠেছে গোলাম কাদির রবু এটিএন নিউজ ঢাকা